এখন আর মাথায় হাত দিয়ে বয়ে থাকতে কি লাভ হবে? হ্যাঁ, এত ভালো একটা সম্বন্ধ আপনার ভাগী নাক করে দিল, কত বড় খারাপ একবার চিন্তা করে দেখছেন? ও লক্ষ্মী মাইয়া, ও তো জন্মের পরে ওর বাপ মা রেখাইছে, এখন সারা জীবন আমগো মাথার উপরে পয়সা পয়সা খাইব, কি আর করুম কও? কি আর করুম মানে এইটা আপনি কেমন কথা কইলেন? আপনার আমি সাফ সাফ একটা কথা কয়ে দিতাছি, আমার এই সংসারে আমার হাড়িতে ওর আর এক বেলা ভাত তো আমি দিব না। মামি, আমি আমার খাওয়ানোর ব্যবস্থা করে নিই, আমার খাইতে দিতে হইব না, আমারে খালি এ বাড়িতে থাকতে দিও। আচ্ছা, এমন কি খারাপে আছিল ওই পাশের? কত ভালো চাকরি করে, বড় পরিবারের ছেলে। হায়রে কপাল আমার! আপনার ভাগ্নি ব্যাপারি বাড়ির পুল আকাশ আছে না, ওরে মন দিয়ে বয়ে রইছে, অন্য কোন বিয়ার সম্বন্ধ আসলে রাজি হইব কেমনে? শোনো, ব্যাপারি বাড়ির পোলা আকাশ, কুসুমরে জীবনও বিয়া করব না, এটা তুমি লেখা রাখো। কেন বিয়া করব না মামা? আকাশ তোরে কেন বিয়া করব? আকাশ শহরে থাকে, ভালো চাকরি করে, শহরে সুন্দর সুন্দর ম্যাম সাহেব রাইকা, তোর মতন বাপ মা তারা এতিম মায়ের কেন বিয়া করবে আমার একটা বার টুকো? শোন কুসুম, আকাশ শ্রেণিয়া, তুই আকাশ কুসুম স্বপ্ন দেখিস না, পরে কিন্তু পস্তাইবে, আমি তোরে বইলা দিলাম। কেন দেখবো না মামা, আমার নাম কুসুম, আমি আকাশে নিয়ে স্বপ্ন দেখবো। স্বপ্ন স্বপ্নই থাকবো, জীবনেও বাস্তব হইব না, এটা তুই লেখা রাখ। কোনো খবর পেয়েছ? এত আমতামতা করছো কেন, ক্লিয়ারলি বলো। আবার আকাশ স্যারের প্রমোশন হয়েছে? আচ্ছা, স্যার আপনার একটা চিঠি আসছে। কেমন আছো আমার ভিনদেশি তারা? আমার কথা তোমার মনে আছে? আমি জানি আছে, আমিও রোজ তোমার বাড়ি ফেরার পথ পানে যাইয়া থাকি। যখনই শহর থেকে কেউ গ্রামে আহে আমি সুইটা যাই, কিন্তু তোমারে দেখি না, আবার মন খারাপ কইরা বাড়ি ফিরে আসি। আমার লেগে তুমি কোনো চিন্তা কইরো না, আমি ভালো আছি, তুমি ঠিকঠাক মতন খাওয়া দাওয়া কইরো, নিজের কাজকর্ম ঠিক মতো কইরো, ভালো থাইকো। ফটিক, এবার কি সম্বন্ধ আনছো তুমি? আপা, আকাশ বাবা জিল্লিগা, এবার যোগ্য পাত্রীর সন্ধান পাইছি। পাত্রী যেমন সুন্দরী, তেমনি বংশ পরিচয় একদম ব্যাপারি বাড়ির লগে খাপের খাপ মিলা যাইব। ফটিক চাচা, দেশে গিয়ে পাত্রের অভাব পড়ছে, তুমি দুই দিন পর পর শুধু ব্যাপারি বাড়িতে পাত্রীর সন্ধান নিয়ে আসো কেন? থাম তুই। ফটিক, কোন গ্রামের মাইয়া, কোন বাড়ির? কাশীপুরের মিয়া বাড়ির মাইয়া। বাহ ফটিক, তুমি তো ভালো প্রস্তাব নিয়ে আইছো। দেনা পাওনার কথা কিছু কইছে? আকাশ বাবা দিত বড় চাকরি করে, দেনা পাওনা নিয়ে অত চিন্তা করবেন না, ওর তুমি 10 লাখ টাকা দাম উঠব ইনশাল্লাহ। ওয়াল্লাহ এমা, তাহলে তো তুমি আমার অনেক সস্তে বেশি দিছো। হাই তুই থাম, তোর কাছে মাইয়া দিছে এটাই তো অনেক বেশি। আপা বলেন, কবে যাবেন পাত্রী দেখতে? ফটিক চাচা, তুমি এখন যাও, আমরা তোমার সময় মতো জানাবো। আচ্ছা তাহলে আপা আমি যাই। হ্যাঁ, রাজন তোর বউরে লই আয়, মায়া দেখতে যেতে হইব না? আমা, তোমাকে বউ তো এবারে দাইতে চায় না। এটা কেমন কথা, আইতে চায় না? হ্যাঁ, কতদিন বাপের বাড়িতে বসে থাকবে? কি জানি,
কি জানি মানে? ওই তুই ওরে বিয়া করছো না ও তোরে বিয়া করছে? আমি কেমন কুমু, তুমি জানো বিয়ে তো তোমরা করাইছো। নামের প্রতি মুখে মুখে কথা কওয়া শুরু করছস, হারামের বাচ্চা। হ্যাঁ বউয়ের সামসা হইছ তুই, হারামের বাচ্চা। একটা কথা শুনে না, হারা দিন বাপের বাড়িতে গিয়ে পড়ে রইছে, কোনো খোঁজ খবর নাই। স্যার কি ব্যাপার? স্যার বড় স্যার আপনাকে স্মরণ করেছে। জরুরি কিছু? হয়তো সুখবর আছে। আচ্ছা যাওয়া আসতেছে। গ্রাম কিন্তু সারা কইরা ছাড়াই দিমু। ফকিন্নির মাইয়ার আবার শখ হইছে না? স্বপ্ন দেখে আকাশ কুসুম, স্বপ্ন দেখে বিশ্বাস করেন বুঝি? আপনারা কেমনে বিশ্বাস করাই? এই আপটারে আমার ঘর থেকে নামাইতে পারলে আমি নিজেও জানে বেসে যাই। আপা কুসুমের লিগা তো প্রায় প্রতিদিনই বিয়ার প্রস্তাব আসে, কিন্তু মায়েরে মানা কইরা দেয়। এখন কি করব কোন? মানা তো করবই, মানা করব না? আমার রাজপুত্রে হের চোখে লাগছে না? ওরে বুঝাইস, আমি বাইসা থাকতে এই স্বপ্ন আর পূরণ হইব না। ফকিন্নির মায়ের এত স্বপ্ন কি এর? হ্যাঁ রানী হওনের স্বপ্ন কি এর? আর কি যোগ্যতা আছে, কি যোগ্যতা আছে তোর ভাগ্নির? আমার পোলার পিছনে ঘুরে তোকে দুই জামাই বউরে কইতাছি, সোন কালী মাইখা, সারা গেরাম ঘুরাম। যদি বাঁচতে চাস বাড়ির থেকে ওই ফকিনের মায়া বাই কর। হইল তো, এবার হইল তো। আপনার এই ভাগ্নির জানান বাড়ি সারা হইতে হবে, গ্রাম সারা হইতে হবে। থাকেন আপনি আপনার ভাগ্নি নিয়ে। আমি যে কোন কপালে আপনার কাছে বিয়া হইছিলাম, আমার কপালে আপদ বিপদ সব চড়ছে। আল্লাহ, তুমি আমার হেফাজত করো।